হ্যাঁ ঠিক আছে, আমি আগে পড়িয়ে নিই, তারপর তুমি সব কোশ্চেন বলবে। দেখো, আমরা আগে ন্যাচারাল নাম্বার এইসব নিয়ে আলোচনা করেছি, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার এইসব নিয়ে আলোচনা করেছি। তো ন্যাচারাল নাম্বার যেটা হচ্ছে কাউন্টিং নাম্বার, যেটা এন দ্বারা ডিনোট করা হয়ে থাকে, সেটা কিরকম না, 1, 2, 3, 4, 5, এগুলোকে আমরা হচ্ছে ন্যাচারাল নাম্বার বলে থাকি। তো এই ন্যাচারাল নাম্বারের সঙ্গে যখন আমরা জিরোটাকে ইনক্লুড করে দিই, মানে জিরোটা যখন এই ন্যাচারাল নাম্বারের সঙ্গে লিখে দিই, মানে এই 1, 2, 3, 4 তার সঙ্গে হচ্ছে আমি জিরোকে অ্যাড করে দিলাম, তখন সেটা হয়ে গেল হোল নাম্বার। এই হোল নাম্বারকে আমরা ডাব্লু দ্বারা ডিনোট করে থাকি। কিন্তু আজকে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে ইন্টিজার পড়বো। তো ইন্টিজারটা হচ্ছে যে কি সেটাকে জানতে হবে। ইন্টিজার মানে হচ্ছে যে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার কেন বললাম না, এগুলো থেকেই তোমার ইন্টিজার কথাটা এসেছে। তো আমরা যখন দেখো টেম্পারেচার আলোচনা করে থাকি, বিশেষ করে যেটা বললে সুবিধা হবে, তো টেম্পারের সময় দেখবে -4 ডিগ্রি সেলসিয়াস বা -9 ডিগ্রি সেলসিয়াস এরকম উল্লেখ করে থাকি। তো এই -4, -9 এগুলো কোথা থেকে আসছে? তো এই ঘটনাগুলোর জন্যই আমাদেরকে ইন্টিজারটা এসেছে আর কি। তো ইন্টিজার কি না, যখন এই নেগেটিভ নাম্বার গুলো, মানে এই যে ন্যাচারাল নাম্বার গুলো পেয়েছি বা হোল নাম্বার যা বলো না কেন, এই হোল নাম্বার বা ন্যাচারাল নাম্বার যখন নেগেটিভ পার্ট গুলো, যেমন ধরো +1 এর নেগেটিভ হচ্ছে -1, -2, -3, তাহলে এই যে এর নেগেটিভ নাম্বার গুলো এবং হচ্ছে যে সমস্ত হোল নাম্বার গুলোকে যদি একসঙ্গে আমরা একটা সেট বানিয়ে ফেলি, তখন সেটাকে ইন্টিজার বলবো। সেই ইন্টিজারকে আমরা কি না, যেমন ন্যাচারাল নাম্বার কে এন, হোল নাম্বার কে W, ইন্টিজার কে I দ্বারা ডিনোট করে থাকে। তাহলে কি লিখবো এখানে, এখানে হোল নাম্বার যেমন ছিল তো লিখবো 1, 2, 3, 4, 5, এভাবে চলবে। তার সঙ্গে এদিকে কি করতে হবে, নেগেটিভ নাম্বার গুলো, নেগেটিভ নাম্বার মানে এই যে তোমার আমি নাম্বার গুলো লিখলাম 1, তার নেগেটিভ নাম্বার হচ্ছে -1, -2, -3, এভাবে এদিক দিয়ে চলবে। তো আমরা এই ইন্টিজার পার্টটাকে আমরা একটা লাইনে হচ্ছে যে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। কিরকম না, ধরো আমি একটা এরকম স্টেট লাইন টানলাম, এখানে দিলাম হচ্ছে তোমার 0, তার এই দিক থেকে দিলাম 1, 2, 3, 4, 5, 6, আবার একইভাবে এইদিকে দিলাম -1, -2, -3, -4, এভাবে হচ্ছে যে আমি রিপ্রেজেন্ট করলাম। তো এই পার্টটা, এই জিরো, এই জিরোর হচ্ছে যে রাইট হ্যান্ড সাইডটাকে, এটাকে বলা হয় থাকে পজিটিভ, আর এইদিকে যেহেতু সব জিরোর লেফট হ্যান্ড সাইডে সব নেগেটিভ পার্ট গুলো আছে, তাই সেটাকে বলা হয় থাকে নেগেটিভ। হয়ে গেল। হ্যাঁ না, হোল নাম্বারের ক্ষেত্রে আমরা -1, -2 লিখি না। তো যখন হোল নাম্বার লিখি তখন লিখে থাকি শুধু 0, 1, 2, 3, 4, বাট যখন ইন্টিজার লিখে থাকি তখন আমরা শুধু এখানে মাইনাস গুলো দিয়ে থাকি। কোন মাইনাস গুলো না, এই যে হোল নাম্বারের যে বা নাম্বার গুলোর হচ্ছে নেগেটিভ সাইন, মানে একের আগে কোনো সাইন ছিল না, কিন্তু যখনই আমি একের আগে দিলাম -1, দুইয়ের আগে দিয়ে দিলাম -3, আগে দিলাম -, এটা নেগেটিভ সাইন দিয়ে দিলাম, সেই যে সেটটাকে নিয়ে সমস্ত, এখানে শুধু 3 নয়, আরো এদিক দিয়ে আরো থাকবে, সেই সমস্ত সেটটাকে আমরা হচ্ছে ইন্টিজার বলবো। এরপর দেখো আমরা আরেকটা যেটা জিনিস পড়েছি, বলো না, জিরো তো প্লাস মাইনাস হয় না, জিরোর হচ্ছে প্লাস মাইনাস হয় না বলে তাই এখানে শুধু অনলি জিরো লিখেছি, ঠিক আছে। তো দেখো এরপর আমরা যেটা জানি যে এই 3 হচ্ছে 2-এর থেকে বড়, তার মানে যত তুমি রাইটের দিকে যাবে তত সেই সংখ্যাগুলো বড় হবে, ঠিক একইভাবে যত লেফটে মানে এই দিক দিয়ে যত আসবে তত সেই সংখ্যাগুলো কি ছোট হতে থাকবে। তাহলে জিরো সব থেকে ছোট, তার থেকে ছোটকে -1, তার থেকে ছোট -2, মানে যত এই দিক দিয়ে এই দিক দিয়ে যেতে থাকবো তত কি হতে থাকবে, তত হচ্ছে লেস হতে থাকবে, লেস। আর যত রাইট দিকে হাঁটতে থাকবো, ধরো যদি তুমি এখানে জিরোতে আছো, জিরো থেকে এই দিক দিয়ে হাঁটতে থাকো, তখন এটা হচ্ছে যে গ্রেটার, ঠিক আছে। এরপর দেখো তাহলে আমি এখানে কি বললাম না, 3 হচ্ছে 2-এর থেকে বড়, তাহলে একইভাবে যদি এখানে মাইনাস দিয়ে বলি, তাহলে দেখো এখানে -2 আগে পাচ্ছি, -3 পরে পাচ্ছি, এদিকে বলেছি যত যাবে তত ছোট হতে থাকবে, স্মলার হতে থাকবে, তাহলে -3 অবভিয়াসলি ছোট কার থেকে, -2-এর থেকে, মানে -2 কিন্তু বড়। কিন্তু
যখন আমি পজিটিভ দিয়ে লিখছি, পজিটিভ দিয়ে লিখছি, তখন দেখো লিখছি 3 গ্রেটার দেন 2, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে এরপর যখন পড়বে গ্রেটার দেন লেস দেন সাইন, আগে যত যা করেছো সব হচ্ছে ন্যাচারাল নাম্বার নিয়ে করেছো, এরপর হচ্ছে গ্রেটার দেন লেস দেন কিন্তু ইন্টিজার দিয়েও দিয়ে দিতে পারে। এই গেল। এবার বলছে যে দা নাম্বার লেফট অন দা নাম্বার লাইন, এই যে নাম্বার লাইনের লেফটে যেটা থাকবে সেটা কি হবে স্মলার দেন দা রাইট নাম্বার, মানে এই যে বলছিলাম যেটা যে 3, 3 থেকে লেফটে যেটা থাকবে সেটা হচ্ছে স্মলার হবে। নেক্সট হচ্ছে এভরি পজিটিভ ইন্টিজার ইজ গ্রেটার দেন এভরি নেগেটিভ ইন্টিজার। যদি আমি 3 বলি, 3 গ্রেটার দেন -3, অবশ্যই, কারণ 3টা এখানে আছে আর -3 দেখো এখানে, তাহলে অবশ্যই তো এটা অনেক বড়। তাহলে ওর জন্যই বলছে যে পজিটিভ ইন্টিজার ইজ গ্রেটার দেন এভরি নেগেটিভ ইন্টিজার। নেক্সট হচ্ছে যে জিরো, জিরো কোথায় আছে, জিরো এখানে আছে, তাহলে জিরো ইজ লেস দেন এভরি পজিটিভ ইন্টিজার, মানে জিরো হচ্ছে যে একের থেকে ছোট, আবার দুইয়ের থেকে ছোট, তাহলে পজিটিভ ইন্টিজারের থেকে জিরো ছোট, কিন্তু বাট কি এটাকে অল নেগেটিভ ইন্টিজারের থেকে বড়, তাহলে গ্রেটার দেন এভরি নেগেটিভ ইন্টিজার। কারণ কি জিরো এখানে আছে, তারপরে এটা আমি এদিকে বলেছি যত যাবে ছোট হতে থাকবে, তাহলে এ একে আগে পাচ্ছি, মানে এদিক দিয়ে যাকে পাবো সেটা প্রথমে পাবো সেটা বড় হবে, তাহলে -1 হচ্ছে যে আগে পাচ্ছি, তারপরে -2, তাহলে -1 আগে বড় হচ্ছে, -2 ছোট, তাহলে জিরো, জিরো এই যে সব মাইনাস গুলোর থেকে তো আগে পাচ্ছি, তাই জিরো কি হয়ে যাবে, জিরো গ্রেটার দেন হচ্ছে -1 অথবা -3। -3 যতগুলো নাম্বার হবে না কেন সেগুলো সব কিন্তু থেকে জিরো বড় হয়ে যাবে। নেক্সট হচ্ছে যে যেটা আসছি সেটা হচ্ছে যে অ্যাবসলুট ভ্যালু। অ্যাবসলুট ভ্যালু হচ্ছে, হ্যাঁ অ্যাবসলুট ভ্যালু হচ্ছে যে মানে বাংলা মানে হচ্ছে এটা পরম মান। এটা মানে কি, যখন এই যে ভ্যালুটাকে নিচ্ছি -3, এর আগে দেখো একটা সাইন দিচ্ছি, এই অ্যাবসলুট ভ্যালু এটা সাইনটা কেমন করে দিতে হয়, এটা এই যে দুদিকে দুটো লাইন দিয়ে লেখা হয় থাকে, এটার নাম হচ্ছে যে মড বলায় থাকে বা অ্যাবসলুট সাইন। তখন এই যে নেগেটিভ সাইন, এই সাইনটা উঠে গেলে শুধু নিউমেরিক্যাল পার্টটা পড়ে থাকবে, নিউমেরিক্যাল মানে এই যে -3টা, -টা উঠে যাবে, শুধু 3 পড়ে থাকবে, এটাকে বলা হয় থাকে অ্যাবসলুট ভ্যালু। এবার ধরো যদি বললো যে স্যার মাইনাস নেই, তাহলে আমি শুধু +9 লিখেছি, তার এরকম পরম মান বা মড দিয়েছে অ্যাবসলুট ভ্যালু কত, তাহলে অবশ্যই সেটার ক্ষেত্রে কি হবে, নয়, এখানে যাই সাইন থাকে না কেন সেই সাইনটা শুধু রিমুভ হয়ে যাবে। তাহলে কি বলছে না, অ্যাবসলুট ভ্যালু অফ অ্যান ইন্টিজার ইজ দ্য নিউমেরিক্যাল ভ্যালু উইদাউট রিগার্ড হোয়েদার দ্য সাইন ইজ নেগেটিভ অর পজিটিভ, মানে যখন হচ্ছে যে পজিটিভ নেগেটিভ যাই সাইন থাকুক না কেন সেটাকে আমরা হচ্ছে যে রিমুভ করে দেবো। এরপর হচ্ছে আসছি অ্যাডিশন অফ ইন্টিজার অন এ নাম্বার লাইন। তাহলে আমরা এরপর এতদিন তো এরকম শিখেছি 2 + 3 = 5, তারপরে 5 + 2 = 7, এরপর আমরা ইন্টিজারের যোগ বিয়োগ শিখবো, সেটা হচ্ছে নাম্বার লাইনের সাহায্যে। সেটা কি 0, 1, 2, 3, 4, 5, আবার এইদিকেও লিখলাম -1, -2, -3, -4, -5। তাহলে যখন হচ্ছে যে অ্যাডিশনটা বলবে তখন আমরা কি করব, না দেখবো যে কি কি নাম্বার গুলো বলা আছে, প্রথমে নাম্বার লাইনটা ড্র করবো। প্রথমে ধরো আমাকে অ্যাডিশন করতে বলেছে, এটাই নিচ্ছি +2 + 3, আগে যা শিখেছি আমরা সেটা। তাহলে 5 হয় কি করে দেখবো, না +2 মানে এই 0 থেকে শুরু করবো, 0 থেকে +2 মানে 2 ঘর পর্যন্ত গেলাম, তাহলে 0 থেকে যাত্রা আমি শুরু করেছি, স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0, 2 ঘর গেছি, তারপরে কত +3, তার মানে যখন প্লাস বলা থাকবে তখন কি করব, আরো 3 ঘর এদিকে যাব, তাহলে 2 থেকে 3 ঘর, 1, 2, 3, কোথায় যে শেষ হবে 5 ঘরে। তাহলে আমি যাত্রা মানে স্টার্টিং পয়েন্ট শুরু করেছিলাম 0 থেকে, এখন শেষ হলো কত 5, এরকম তীর চিহ্ন দেবো। তাহলে এখানে 0 থেকে 2 গেলাম, এই যে তীর চিহ্ন, আবার এখানে 2 থেকে আর একটা দিয়েছি 3, তাহলে 2 + 3 মানে 5 যেটা আগে পেয়েছি সেটা এখন আমরা নাম্বার লাইনের সাহায্যে দেখতে পেলাম। এটা গেল যদি দুটো হচ্ছে যে পজিটিভ নাম্বার, পজিটিভ মানে কি সবসময় মাথায় রাখতে হবে যে দুটোই যদি হচ্ছে যে পজিটিভ ইন্টিজার, মানে ইন্টিজার আমরা যেমন এখানে যে বলছিলাম, এটা হচ্ছে যেমন বলেছি যে এখানে পজিটিভ ইন্টিজার, এটা নেগেটিভ ইন্টিজার, তো এই পজিটিভ ইন্টিজার গুলো এরপর আমি সাম করছি দেখো। আবার দেখাচ্ছি আরো উদাহরণ নিয়ে, আজ এই উদাহরণ নিয়ে আজকে আলোচনা হবে শুধু, মানে সামটা ভালো করে শিখতে হবে। দেখো আমি তাহলে এখানে 2 আর 3 সামটা দেখিয়েছি 5, এবার অন্য সাম দেখাচ্ছি, এবার আমি বলছি যে সাম দিয়েছে ধরো +2 আর হচ্ছে যে +2, এরকম একটা দিয়েছে। তাহলে প্রথমে কি
আমি এখান থেকে 2 ঘর যাব, বলেছি প্লাস সাইন মানে রাইটে যাব, কারণ কি আমি রাইটে গেলে মানটা বাড়বে, গ্রেটার হবে। প্রথমেই এখানে আজকে বলছিলাম যে যত আমি রাইটে যাব তত মানটা বাড়বে, যত লেফটে যাব তত কমবে। তাহলে লেফটে মানে নেগেটিভ সাইন। তাহলে আমি এখানে দেখো +2 প্রথমে আছে বলে আমি এই 0 থেকে 2-এর দিকে গেলাম। এরপরে কি আছে -2, তার মানে -2 মানে এই যে 2-এ ছিলাম সেখান থেকে 2 ঘর ব্যাকে আসতে হবে। তাহলে ব্যাকে আসলে আমি এখানে এলাম, তাহলে এখানে কত ছিল, 0-তে ছিলাম, আবার 0-তে পেয়েছি। তাহলে +2 আর -2 যোগ করলে কত হলো, 0। তাহলে যদি সংখ্যা রেখা মানে এটা যেটা নাম্বার লাইন বলা হয় থাকে বাংলায় সংখ্যা রেখা, সেই +2 আর যদি -2 অ্যাডিশন করতে বলে তখন আমরা অ্যান্সার লিখবো কত, 0। কিন্তু যদি আমাকে নাম্বার লাইনের সাথে দেখাতে বলে তখন এরকম করে দেখাবো। তাহলে আরো এক্সাম্পল নিই, আরো এক্সাম্পল নিলে দেখতে পাবো ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আবার একটা নাম্বার লাইন আঁকলাম, তাহলে 0, 1, 2, 3, 4, 5 আর এইদিকে -1, -2, -3। তাহলে আমি এখানে কি দিলাম না, +3, -5। হ্যাঁ বলো, ও সরি এটা প্লাস। হ্যাঁ তাহলে আমি দেখো কি করেছি, +3 আর এটা হচ্ছে -5। কত হয় আমি এখন জানি না, আমি শুধু নাম্বার লাইনের সাহায্যে করছি। তাহলে কি করব, +3 মানে আমি এখান থেকে 0 থেকে স্টার্ট করব, 3-তে যাব, এখানে 3-তে গেলাম, এই গেছি। এরপর আমাকে কি করতে হয় -5, তাহলে -5 মানে ব্যাকে আসব। তাহলে এই মাইনাস এইদিকে, তাহলে 5 ঘর আসতে হবে, তাহলে এখানে 3 ঘর আর এখানে আরো 2 ঘর যাব, তাহলে এখানে এসে থামলাম, হয়েছে। তাহলে আমি কত পেলাম দেখো, 0 থেকে শুরু করেছিলাম, পেয়েছি আমার এখানে, তাহলে আমি এর অ্যান্সার কত পেয়ে গেলাম, -2। এরপর কোশ্চেন হচ্ছে যে যদি এরকম নাম্বার লাইন না বলা থাকে, তাহলে দেখো আমি প্রথমে দেখালাম যে দুটো পজিটিভ, দুটো পজিটিভ হলে কি রকম হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ হলে কি রকম হবে, এইসব দেখিয়েছি, ঠিক আছে। এরপরে বলছে যে এরকম নাম্বার লাইনের সাথে রিপ্রেজেন্ট না করে আমাকে যদি বলে শুধু যোগ বিয়োগ করতে, তাহলে কি করব না, +3 আর -5 এরকম আছে, ঠিক আছে। তাহলে যদি হচ্ছে যে সেম সাইন থাকে, তাহলে আমি প্রথমে যদি সেম সাইন থাকে যোগ করে দেবো, এটা যোগ করলে কত হবে, 5, প্লাস লিখে দেবো। যদি -2, -3 থাকে তাহলে এটা যোগ করব, কত হবে, -5। কি করলাম না, এটা হচ্ছে যে যোগ করে দিয়েছি শুধু, যখন সেম সাইন, সেম মানে এখানে দেখো দুটোই প্লাস ছিল, এখানে দুটো মাইনাস, কিন্তু এখানে দেখো প্লাস মাইনাস হয়ে আছে। যখন এরকম বিপরীত চিহ্ন, এখানে বিপরীত চিহ্ন যখনই থাকবে তখনই কি করব না, বড় মানে 5 থেকে যেটা স্মলার নাম্বার সেটা বিয়োগ করবো। তাহলে নিউমেরিক্যাল ভ্যালু গুলো আর কি আমি ডিফারেন্স করবো, নিউমেরিক্যাল যে ভ্যালু গুলো মানে আমি যেটা অ্যাবসলিউট ভ্যালুর কথা বলছিলাম সেই অ্যাবসলিউট ভ্যালুটাকে নেবো। তাহলে অ্যাবসলিউট ভ্যালু ডিফারেন্স করলে কত হবে, 2। এরপর সাইন কোনটা আছে, 5, তার আগে সাইন হচ্ছে মাইনাস, তাহলে যেটা সংখ্যাটা বড় তার আগে যে সাইনটা থাকবে সেটা বসে যাবে, ঠিক আছে। দেখো আমি এখানে করেছি, দেখিয়েছি এটা +3 আর -5 অ্যাড করে পেয়েছি -2। এটা হচ্ছে তোমার যখন হচ্ছে উইদাউট রিপ্রেজেন্টেশন অন এ নাম্বার লাইন, নাম্বার লাইনের রিপ্রেজেন্ট ছাড়া যখন তোমাকে যোগ বিয়োগ করতে হলো তখন। দেখো এরপর এই -2, -3, -5 কি করে হচ্ছে, এটা আমি একটা দেখাই তাহলে আরো বোঝা যাবে। দেখো এখানে 0, এখানে 1, 2, 3 চললো, এখানে -1, -2, -3, -4, -5। তাহলে দেখো আমার প্রথমে যা ছিল, প্রথমে কি ছিল, প্রথমে ছিল -2, তাহলে এখানে 0, এখানে -2 গেলাম, তাহলে এটা হচ্ছে -2। আবার -3 মানে এই 2 থেকে আরো ব্যাকে যেতে হবে, -3 মানে আরো ব্যাকে, তাহলে -3 মানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, আরো -3 ব্যাকে গেলাম, তাহলে এটা হচ্ছে -3। তাহলে আমি এখন কোথায় পৌঁছালাম না, এই 0 থেকে এই 5। তাহলে দেখো -2 আর -3 অ্যাড করে পেলাম -5, সেটা আমি যখন নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করলাম সেই একই ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। শুধু পার্থক্য কখন, না যখন যখন হচ্ছে যে আমরা অপোজিট সাইন থাকবে, একটা পজিটিভ একটা নেগেটিভ সাইন থাকবে, সেই সময় আমাদেরকে কি করতে হবে, এই জিনিসটা করতে হবে, মানে নিউমেরিক্যাল তাদের পার্ট গুলো ডিফারেন্স নিতে হবে, দিয়ে যে সংখ্যাটা আগে বড় থাকবে সাইনটা সেটা বসিয়ে দেবো। তাহলে আরো সংখ্যা নিই না, একটা ধরো নিলাম +3, +, -7 হচ্ছে যে 7, একটা নিলাম কত হবে দেখবো, আর একটা নিলাম ধরো -5 আর ++3, একটা নিলাম। তাহলে দেখো এটা আগে দেখি যে +3 আর -7, 0, 1, 2, 3, 4,
এদিকে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি। তাহলে দেখো জিরো থেকে তিন গেলাম, থ্রি ঘর গিয়েছি, এরপর থ্রি থেকে সেভেন ঘর ব্যাকে আসবো। তাহলে সেভেন ব্যাকে মানে আমি কিন্তু তিন ঘর, আরো আমাকে এইদিকে এক ঘর নিতে হবে, মাইনাস টু, এই দেখো ব্যাকে চলে এলাম। তাহলে এটা হচ্ছে মাইনাস সেভেন, এটা প্লাস থ্রি। তাহলে আমি এখান থেকে এখানে তোমার দেখো এখন পৌঁছে গেলাম, তাহলে এখানে অ্যান্সার কত হলো? মাইনাস ফোর। কি করে হচ্ছে দেখো, আমি যদি প্লাস থ্রি আর মাইনাস সেভেন লিখি, তাহলে দেখো আমি কি বলেছি, আগে ডিফারেন্স করে নেবো যখন বিপরীত মানে অপোজিট সাইন থাকবে। তাহলে বিপরীত ডিফারেন্স কি করে করবো, না সেভেন মাইনাস থ্রি, সেভেন মাইনাস থ্রি মানে ফোর, এরপর সেভেন এর আগে কি সাইন আছে, মাইনাস, তাই মাইনাস থ্রি। দেখো আমি এখানে যেটা নাম্বার লাইনে করেছি সেটা এখানে পেয়েছি। এরপর যদি দেখি আর একটা যেটা বলছিলাম যে প্লাস মাইনাস থ্রি প্লাস থ্রি, তাহলে এখানে হচ্ছে যে জিরো, জিরো এখানে হচ্ছে ওয়ান, এটা টু, থ্রি, ফোর, এদিকে ফাইভ, এদিকে হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, মাইনাস ফাইভ। তাহলে আমার দেখো প্রথমে কি বলেছে, মাইনাস ফাইভ, জিরো থেকে মাইনাস ফাইভ পর্যন্ত গেলাম। হ্যাঁ বলছি আগেটা দেখে নাও, জিরো থেকে মাইনাস ফাইভ পর্যন্ত গেলাম, এরপর যেহেতু প্লাস থ্রি যেতে হবে, তাহলে এখান থেকে থ্রি মানে আমাকে সামনের দিকে, এতক্ষণ দেখো সব ব্যাকে, এরপর আমি কি জিরো থেকে ফাইভ পর্যন্ত গেলাম, এরপর যেহেতু আমাকে প্লাস থ্রি মানে তিন ঘর সামনে দিয়ে গেতে হবে, তাহলে এক দুই তিন, তাহলে এই তিন ঘর পর্যন্ত গেলাম। তাহলে আমি কোথায় থেকে শুরু করেছিলাম, জিরো থেকে মাইনাস দুই, তাহলে আমার এখানে দেখো অ্যান্সার পেয়ে গেলাম, এটা মাইনাস দুই। কি করে পাচ্ছি দেখো, মাইনাস ফাইভ প্লাস থ্রি। তাহলে আমি কি বলেছি, আগে ডিফারেন্স করে নেবো, ডিফারেন্স মানে টু, আর যেটা সাইন বড় হবে, কি সাইন আছে না, ফাইভ এর আগে মাইনাস, মানে এটা হচ্ছে যে বড় সংখ্যা তার আগে হচ্ছে যে মাইনাস সাইন, তাহলে মাইনাস টু হয়েছে। এরপর দেখো এটা গেলো অ্যাডিশন, এই তো গেল সব, দেখো এখানে দেখো মাঝখানে প্লাস লিখেছি, মাইনাস ফাইভ প্লাস প্লাস থ্রি, প্লাস থ্রি প্লাস মাইনাস সেভেন। কিন্তু যখন আমরা অ্যাডিশনের বদলে সাবস্ট্রাকশন করব, তখন হচ্ছে যে একটু নিয়মটা চেঞ্জ হবে, সেটা দেখো বলছি কি রকম হবে। ধরো কোশ্চেনটা আছে এরকম, কোশ্চেনটা আছে তোমার ধরো এরকম, মাইনাস থ্রি মাইনাস অফ প্লাস সেভেন এরকম আছে, অথবা আছে ধরো মাইনাস টু মাইনাস মাইনাস থ্রি এরকম আছে। যখনই এই মাঝখানে মাইনাস অর্থাৎ সাবস্ট্রাকশন করতে হবে, তখন কি করব, এই যে পরের সংখ্যাটা দ্বিতীয় যে ডিজিটটা থাকবে সেটার কি করব, না বিপরীত চিহ্ন নিয়ে নেব। তার মানে কি হলো দেখো, মাইনাস থ্রি এখানে ঠিক এই চিহ্নটার বিপরীত নিয়ে নেব, তার মানে হয়ে যাবে তোমার প্লাস মাইনাস সেভেন, এই সাইনটা চেঞ্জ করে দিলাম, এটা প্লাস। এবার কেন হলো, সেটা হচ্ছে যে এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয় সেটা এখন পরে শিখবে, আমি দেখাচ্ছি সেখান থেকে দেখো। এরপর দেখো এখানেও তাই, এই যে সাইনটা থাকবে এই সাইনটাকে শুধু কি করব, অপোজিট নিয়ে নেবো, মানে যেটাকে বলা হয়ে থাকে অ্যাডিটিভ ইনভার্স। অ্যাডিটিভ ইনভার্স আগের চ্যাপ্টারতে পড়ানো হয়েছে, অ্যাডিটিভ ইনভার্স। তো অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে যে আমি বলা হয়েছিল তখন দেখবে এরকম, টু প্লাস মাইনাস টু মানে জিরো, তাহলে মাইনাস টু হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স, ঠিক যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্নটা নিয়ে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স। তাহলে দেখো এরপর আমরা কি করব, না এই যে মাইনাস টু আর মাইনাস থ্রি আছে, তাহলে মাইনাস থ্রির অপোজিট সাইন নেবো, মাইনাস থ্রির অপোজিট সাইন নিয়ে আমরা কি করব, যোগ করে দেবো, না মাইনাস টু আর তাহলে কি করতে হবে, না প্লাস থ্রি, এই দুটো সংখ্যা পেলাম, এই দুটো যোগ করব। তাহলে আমি এখানে একটা দেখাই কি পাচ্ছি, এখানে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, এদিকে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি। তাহলে দেখো, হ্যাঁ বলছি এখানে দেখো জিরো থেকে মাইনাস টু মানে এখানে গেছে, এরপর দেখো এই যে মাইনাস টু পেয়েছি, এরপর কি বলেছি প্লাস থ্রি মানে এখান থেকে তোমাকে তিন ঘর যেতে হবে, তাহলে তিন ঘর মানে এখানে, এটা হচ্ছে মাইনাস প্লাস থ্রি। তাহলে আমি কোথা থেকে এখানে থেকে এখানে পেলাম, তার মানে এটা দেখো পেলাম প্লাস ওয়ান। এবার যদি বলো কি করে হলো, না প্লাস থ্রি আর মাইনাস টু এদের ডিফারেন্স নিতে হবে, মানে ওয়ান, থ্রির আগে মানে যেটা বড় সংখ্যা কত এখানে থ্রি, তার আগে পজিটিভ সাইন আছে প্লাস ওয়ান, এই দেখো হচ্ছে না এখানে অ্যান্সার হচ্ছে প্লাস ওয়ান। তাহলে কি বললাম, যখন হচ্ছে তোমার সাবস্ট্রাকশন করতে হবে, তখন শুধু নেক্সট টার্মটা কি করব, বিপরীত সাইন নিয়ে নেবো, অ্যাডিটিভ ইনভার্স নেবো, দিয়ে অ্যাড করে দেবো। আর একটা দেখাচ্ছি, মাইনাস থ্রি
মাইনাস মাইনাস 5 এরকম যদি থাকে, তাহলে দেখো আমি নিচ্ছি কি বলেছি না, এটার বিপরীত নেবো, তাহলে মাইনাস 3 প্লাস প্লাস 5, মানে মাইনাস 3 আর প্লাস 5, এটা আর এর বিপরীত নিলে কি হলো প্লাস 5, আর এটা হচ্ছে যে মাইনাস 3 যেমন আছে থাক, তাহলে এই দুটো হচ্ছে যে নেবার ফলে আমরা কি পাবো যোগ করব। তাহলে এখানে দেখো মাইনাস 3 মানে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3, 1 2 3 4 এরকম আছে। তাহলে মাইনাস 3 মানে এই দিক থেকে গেলাম মাইনাস 3, আর কত প্লাস 5, তাহলে এই দিক থেকে প্লাস 5 মানে 2, তার মানে 0 থেকে 2 প্লাস 2। এরপর দেখো যদি বলো এটা যোগ করে দেখবো, তাহলে প্লাস 5 মাইনাস 3, তাহলে আমি প্রথমে ডিফারেন্সটা নিয়ে নেবো 2, আর হচ্ছে তোমার এখানে সাইনটা কি হচ্ছে, সাইনটা হচ্ছে প্লাস, তার মানে প্লাস 2। এই হচ্ছে যে তোমার ইন্টিজারে এই হচ্ছে যা আছে, আর কিছু নেই। বলো এরপরে, বলো এবার, বলো যা কোশ্চেন বলো। মাইনাস মাইনাস প্লাস এখনো করছি না তো, ওটা তো সেভেনে আছে না, এইবারে শুধু আছে এইটুকুই যে এই প্লাস 7 থাকলে এটাকে উল্টে লিখবো, মানে ধরো দেখাচ্ছি আমি এখানে মাইনাস 3 মাইনাস প্লাস 7 এরকম আছে, সাবস্ট্রাকশন করতে বলেছে। তাহলে দেখো এটা মাইনাস 3 যেমন রইলো, আর এখানে যে প্লাস 7 আছে এর অপোজিট সাইন নেবো, তাহলে মাইনাস 7। তাহলে এরপর আমি কি করব, এই দুটোর সাম করে দেবো। দেখো সাম করলে হবে কত, মাইনাস 10। কি করে না, মাইনাস 7 আর মাইনাস 3 আমরা জানি কি, যখন দুটো সেম সেম সাইন হয়ে যাবে তখন অ্যাড করব, আর যেটা সাইন থাকবে সেটা লিখে দেবো মাইনাস। এরপর এটা তুমি যখন নাম্বার লাইনে সাহায্য করবে নাম্বার লাইনেও করতে পারো। বলো, আর মিউট হচ্ছে, আমি তোমাকে মিউট করছিলাম, তোমার কানে এই প্রচুর হাওয়া আসছে তাই মিউট করে দিচ্ছিলাম, এটার এটাই সুবিধা সবকিছু। হ্যাঁ, যে হোস্ট করবে সে মিউট করতে পারবে, মানে আমি তো, হ্যাঁ বলো, মানে আমি তো তোমাকে জয়েন করিয়েছি ধরো, তাই আমি তোমাকে মিউট করতে পারবো। স্ক্রিন শেয়ার, ওই স্ক্রিনটায় হাত দাও, দিয়ে দেখো শেয়ার অপশন লেখা আছে।